আসসালামু আলাইকুম ভিউার্স কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি এক্সপ্রেসে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে টবের মধ্যে ডেরোস চাষ করতে হয় এদেশের একটি জনপ্রিয় সবজি হচ্ছে ড্যাড়স ড্যাড়সে প্রচুর পরিমাণে ভিটামিন বি ও সি এবং পর্যাপ্ত পরিমাণে আয়োডিন ভিটামিন এ ও বিভিন্ন খনিজ পদার্থ রয়েছে ডেরস নিয়মিত খেলে গলা রোগ হবার সম্ভাবনা থাকে না এবং এটি হজম শক্তি বৃদ্ধিতেও সহায়তা করে তাহলে চলুন দেখে নেই কীভাবে খুব সহজেই টবের মধ্যে ডেরস চাষ করতে হয় আর আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা আমি টবে ডেরস চাষ করার জন্য প্রথমে একটি মাদারি সাইজের টব নিয়েছি আমার সংগ্রহে টব না থাকায় আমি একটি প্লাস্টিকের বক্স নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমি অল্প পরিমাণ ডেরসের বীজ নিয়েছি আমি ঢেঁড়সের বীজগুলোকে প্রথমে চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি এতে করে ঢেঁড়সের বীজে যে রাসায়নিক প্রলেপ ছিল সেই প্রলেপ চলে গেছে এরপর আমি ডেড়সের ভিজে অল্প পরিমাণ সাই দিয়ে মিক্স করে নিয়েছি এবার আমি আমার টবে আমার প্রস্তুতকৃত মাটি দিয়ে দিচ্ছি কিভাবে টবের মাটি প্রস্তুত করতে হয় সে সম্পর্কে একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন দেখুন আমি আমার টবে মাটি নিয়ে নিয়েছি টবের মাটিতে যাতে কোনো আবর্জনা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে আবর্জনা থাকলে তা ফেলে দিতে হবে এবং টবের মাটি অবশ্যই ভালোভাবে গ্রু করে নিতে হবে এবার আমি আমার টবে আমার ঢেঁড়সের বীজগুলো লাগিয়ে নেব আমি টবে বেশি বীজ লাগাবো না এই জন্য দুটি গর্ত করে নিচ্ছে আমি দুটি গর্তেই দুটি করে ঢেরসের বীজ দিয়ে দেব যাতে করে একটি বীজ যদি অঙ্কুরোদ্গম না হয় তাহলে অন্য একটি বীজ অঙ্কুরোদ্গম হয়ে যায় এবার মাটি দিয়ে ঢেকে দিচ্ছি আমার ঢেরাসের বীজ রোপণ করা হয়ে গেছে এবার আমি এতে পানি স্প্রে করে দিচ্ছি আমার পানি স্প্রে করা হয়ে গেছে আশা করি পনেরো থেকে বিশ দিনের মধ্যে আমার ঢেড়শের এই বীজগুলো থেকে ঢেড়স গাছ উৎপন্ন হয়ে যাবে তো ফিরে এসছি পনেরো থেকে বিশ দিন পর সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন তো বন্ধুরা ফিরে এলাম বিশ দিন পর দেখুন বিশ দিনে আমার টবে ডেড়সের বীজ থেকে কি সুন্দর ঢেড়সের গাছ হয়ে গেছে এই বিশ দিন আমি তেমন কোনো পরিচর্যাই করিনি শুধুমাত্র দুই দিন পর পর অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আমার ভিডিও দেখে আপনারা উপকৃত হয়েছেন তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও হাজির হব সম্পূর্ণ নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ